পরম করোনাময় প্রভন্ নামে শুরু করছি জম্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে গুরুকে খুশি করাই কি জীবনের সব আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। গুরুকে খুশি করাই জীবনের সব নয় বরং সত্যকে লাভ করাই জীবনের সব কিন্তু এই সত্যকে অর্জনের জন্যই একজন গুরু প্রয়োজন আর সেই গুরুকেই ভালোবাসতে হয় জীবন দিয়ে জীবন দিয়ে বলতে জীবনের চাইতেও বেশি যখন আমরা গুরুকে জীবনের চাইতেও বেশি ভালোবাসব তার ভজন করব তার সন্তুষ্টির দিকে নজর দেব তার কথা অনুযায়ী কর্ম করবো তখনই আমরা সত্যের দর্শন লাভ করব আর এই সত্যের দর্শন লাভ করাই আমার জীবনের সব আর এই সব কিছু পাওয়ার জন্য অর্থাৎ এই জীবনের সব কিছু যে সত্য অর্জন এই সত্যকে অর্জন করার জন্যই গুরুকে খুশি করা অর্থাৎ গুরুকে খুশি করাই জীবনের সব না হলেও সব কিছু লাভ করার জন্য গুরুকে খুশি করতে হয় একটা আরেকটার সাথে সম্পর্কিত অর্থাৎ যদি আমরা বলি যে গুরুকে খুশি করতে হবে না বরং সত্যকে অর্জন করাই আমাদের মুখ্য বিষয় তাহলে আমরা ভুল কারণ গুরুকে সন্তুষ্ট না করে সে সত্যের সন্ধান লাভ করা যায় না সত্যকে খুঁজে পাওয়া যায় না সেই সত্যের খোঁজ বা সে সত্যকে অর্জন বা সত্যকে দর্শন করার জন্যই গুরুকে খুশি করা সত্য হয়তো মানুষ একাই দর্শন করবে তার কর্মের মাধ্যমেই তার মাধ্যমে কিন্তু এই দর্শন করার যে পদ্ধতি বা আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো রয়েছে তার জন্য একজন ওসিলা বা মাধ্যম বা গুরু প্রয়োজন তাই জীবনের সবকিছু বা সমস্ত লক্ষ্য বা সমস্ত পাওয়ার যে ব্যাপারটা সেটা গুরুকে খুশি করা নয় বরং সত্যকে পাওয়া কিন্তু এই যে সব কিছু পাওয়া বা জীবনের সব কিছু যে মূল্য বা যেই বিষয়টার কথা আমরা বলি যে আমাদের জীবনে সবকিছু কি কার জন্য তো যে সত্যের জন্য সব কিছু তার জন্যই কিন্তু গুরুকে খুশি করা কারণ গুরু হচ্ছেন সত্যের প্রতিচ্ছবি গুরুকে দিয়েই পরম সত্যকে অর্জন করতে হয় পরম সত্যের সন্ধান লাভ করা যায় সত্যকে চেনার জন্য সত্যকে জানার জন্য সত্যকে বোঝার জন্য সত্যকে উপলব্ধি করার জন্য একজন সদ্গুর আবশ্যক তাই যারা গুরুবাদী আছি আমরা বা সুফিপন্থী আছি আমরা তারা গুরুকে সন্তুষ্ট করার জন্যই জীবনের সব কিছু ব্যয় করেন এর মূল উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র গুরুকে খুশি করা নয় বরং সত্যকে অর্জন করা তাই বলা হয়ে থাকে যদি এরকম হয় যে আমি সব দিয়ে তাকে ভালোবাসলাম সব রকম চেষ্টা করলাম তাকে খুশি করারও চেষ্টা করলাম কিন্তু আমি তার কাছ থেকে সত্যই পেলাম না এমতাবস্থায় কিন্তু গুরু ত্যাগের কথাও আছে অনেকে বলে থাকেন যে গুরু ত্যাগ করা যায় না তাদের ব্যাপারটা আলাদা সেই ব্যাপারে আমরা অন্য অন্য জায়গায় আলোচনা করেছি তারপরও এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে সত্য পাওয়াটাই মুখ্য তার জন্যই গুরুর সেবা করা গুরুকে খুশি করা যদি সত্যই না পাই তাহলে গুরুকে খুশি করে কোনো লাভ নেই কিন্তু প্রথমে তো গুরুকে খুশি করতে হবে তো খুশি করার পর যদি আমরা সত্য না পাই এমত অবস্থায় গুরুকে ত্যাগ করে অন্য একজন গুরুর কাছে যেতে হবে যিনি সত্যকে দর্শন করেছেন এবং আমাকে দর্শন করাবেন বা সেই পথ বলে দিতে পারবেন তাকে খুশি করতে হবে কারণ গুরুকে খুশি করা নয় বরং সত্যকে অর্জন করাই বা সত্যের দর্শন লাভ করাই আমাদের মুখ্য বিষয় মূল বিষয় আমরা যদি সেই পরম সত্যকে পেতে চাই সেই দীনবন্ধুকে পেতে চাই তাহলে আমাদের আগে গুরু ভজন করতে হবে কারণ গুরুকে ভজন করলেই সেই পরমের ভজন করা হয় আমার একটি গান আছে যেখানে এরকম আছে যে চাও যদি সেই দীনবন্ধু করো আগে গুরুভজন গুরুকে ভজিলেই হবে তোমার গোবিন্দ ভজন সেই গানে আরেক জায়গায় আছে গুরুকে বাসলে ভালো দিয়ে মনোপ্রাণ সেই ভক্তের অধীন হয় ভগবান সেদিন গুরুরূপেই ওই দয়াল চান তোমায় দ্বীপে দর্শন চাও যদি সেই দীনবন্ধু করো আগে গুরুভজন গানটি যদিও আমার লেখা আবার আমার লেখাও নয় কারণ সম্পূর্ণ সুর করেছেন আমার গুরু এবং আমি যেভাবে গানটি লিখেছিলাম তার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল তিনি সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে একটা সুন্দর রূপ দিয়েছেন তাই বলা চলে গানটি মূলত এখন তারই তবুও যেহেতু গানটি আমি শুরু করেছিলাম তাই গানে আমার নামই দেওয়া আছে কিন্তু গানের কথা এবং গানের সুর মূলত সব কিছুই এখন তার হয়ে গেছে আমার যে কথাগুলো ছিল সেগুলো তো মানসম্মত বা অত সুন্দর ছিল না তাছাড়া আমি তো শুরু দিতে পারি না আর গান তো গাইতেই পারি না তাই তারপরও যেহেতু আমি গানটা গুরুর কাছে নিয়ে গিয়েছিলাম তাই গানে আমার নামই আছে তাই সেক্ষেত্রে এটাকে আমি গুরুর গানও বলতে পারি বা আমার গানও যদি বলি তো এই গানের মধ্যে সেই কথাগুলো আছে যে গুরুকে আমরা কেন ভালোবাসবো ওই যে তাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসলে কি হবে ভগবানের দর্শন লাভ করা যাবে ঈশ্বরের দর্শন লাভ করা যাবে এটাই তো কথা এখন তার যদি ঈশ্বরের দর্শনই লাভ না হলো তাহলে তাকে ভালোবেসে লাভ নেই তাকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় তাই তো তাকে ভালোবাসা এখন আমরা যদি এই গুরু ভজন না করতে পারি গুরুকে সন্তুষ্ট করতে না পারি তাহলে তো আমাদের এই জীবন বৃথা কারণ এমন দরদি একজন দয়াল তার প্রেমে যদি আমাদের মন না মজে আমরা যদি তার চরণ ভস্তে না পারি তাহলে আমাদের এই জীবনটাই তো বৃথা মুক্তি অসম্ভব সত্যকে দর্শন করা অসম্ভব সত্যকে তো দর্শন করা দূরের কথা সত্যের স্বাদ যেটা সেটাও আমাদের পক্ষে পাওয়া সম্ভব না তাই সত্যকে লাভ করার জন্য একজন সদ্গুরু আবশ্যক যদি সদ্গুরু না পাই তাহলে আমরা সত্যকে পাবো না এমন তো অবস্থায় সেই গুরুকে ত্যাগ করাও যায় কারণ এই যে প্রশ্নটি যে করেছেন সে কিন্তু এটা বোঝানোর জন্যই করেছেন আসলে আমরা কেন এত গুরুকে গুরুত্ব দিব তাকে তো ভালোবাসার কি আছে তাকে ভালোবাসলে কি জীবনের সব কেনা প্রশ্নটা কিন্তু এখান থেকেই করা হয়েছে আমি যতটুকু বুঝতে পেরেছি তো বিষয় হচ্ছে না ব্যাপারটা এরকম না আবার এরকমই তো মূল বিষয় হচ্ছে সত্য পাওয়া তাই সদ্গুরুকে মন প্রাণ দিয়েই ভালোবাসতে হবে এবং আমার লক্ষ্যই ধরে নিতে হবে যে তাকে খুশি করাই আমার জীবনের শখ কারণ তাকে খুশি করলেই তো আমি সত্যকে পাব তো সেটা হচ্ছে মুখ্য বিষয় সত্যকে পাওয়া কিন্তু বাইরে থেকে বা আমার কর্মকাণ্ড এমনই হবে যে গুরুকে আমি খুশি করতে চাই তারপর কথা হচ্ছে যারা মনে করেন যে খুশি করাই সব তাকে তারাও একটু ভুলের মধ্যে আছেন কারণ ভ্রান্ত গুরুকে খুশি করতে গেলে অনেক সময় ভুল পদক্ষেপ নিতে হয় সেটা ভুল বা পাপ এতে আমার এহকাল এবং পরকাল নষ্ট হয়ে যেতে পারে তাই গুরুকে খুশি করাই সব নয় বরং সত্য লাভ করাই সব আর এই সত্যকে লাভ করতে গিয়েই এই যত গুরু ভজন গুরুকে খুশি করা তাই অনেকে ভ্রান্ত গুরুকেও খুশি করার চেষ্টা করেন তো যিনি ভ্রান্ত তিনি অবশ্যই ভ্রান্ত পথ বলবেন তিনি ভ্রান্ত বিষয়গুলোতেই সন্তুষ্ট হবেন যে কাজগুলো সাধারণত ভালো না এরকম কাজই হয়তো বা তার ভালো লাগবে তো সে কাজগুলো যখন আমরা করতে যাব তাকে সন্তুষ্ট করাই যখন জীবনের লক্ষ্য হিসাবে নিব তখন তো আমরা ভুল পথে যাবোই তো পরকালও পাওয়া হলো না সত্যকেও পাওয়া হলো না বরং কি হলাম আমি পাপের ভাগিদার হলাম কিন্তু যখন আমার লক্ষ্য থাকবে সত্যকে পাওয়া তখন আমি বুঝতে পারবো যে এই কর্মকাণ্ডটি ভুল না সঠিক আমার গুরু ভ্রান্ত না সৎ যদি ভ্রান্ত হয় তাহলে তাকে ত্যাগ করা উচিত অনেকেই এরকম আছেন যে প্রমাণ পান যে গুরু ভ্রান্ত বা ভুল তার কাছে সত্য নেই তারপরও তার কাছে পড়ে থাকেন এই জন্য যে তারা মনে করেন যে গুরু ত্যাগ করা যায় না যা হর হয়ে গেছে এই জন্মে আর সম্ভব না না এরকম না তারা মূলত গুরুকে খুশি করাই জীবনে সব ভেবে নিয়েছে সে ভালো হোক বা মন্দ হোক তারা সত্যকে আঁকড়ে ধরার কথা ভাবেনি তাই তারা সত্যের দেখাও পায় না সত্যের সন্ধানও পায় না সত্যের স্বাদও লাভ করে না এখন কথা হচ্ছে একদম সদ্গুরু কিসে খুশি হয় শুধু তাকে বাতাস করলে তাকে ভালো ভালো খাবার দিলে তাকে অনেক টাকা পয়সা দিলে না একজন সদ্গুরুকে খুশি করতে হলে অবশ্যই সৎ কর্ম করতে হবে যত আমি ভালো কর্ম করবো সদ ব্যবহার করব সৎ চিন্তা করব ততই আমি গুরুর কাছে আপন হয়ে উঠব গুরু আমার কাজে খুশি হবেন এই জন্য সদ্গুরা আবশ্যক কিন্তু ভ্রান্ত গুরুকে খুশি করতে গেলে অনেক ভুল পথে চলে যেতে হবে কিন্তু একজন সদ্গুরুকে খুশি করতে হলে অবশ্যই আমাকে একজন ভালো কর্মবান মানুষ হতে হবে আমি যদি ভালো কর্ম না করি গুরু আমার কর্মে খুশি হবেন না তো এই যে গুরুকে খুশি করা যদি জীবনের সব নাও হয় কিন্তু ভালো কর্ম করা তো জীবনের সব কারণ সত্যিকে পাওয়ার জন্য ভালো কর্ম করতে হবে আমাকে একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে আমি মুক্তি পাই বা না পাই কিন্তু ভালো মানুষ তো আমাকে প্রথমে হতে হবে তো এই ভালো মানুষ হতে হলেও তো আমাকে ভালো কর্ম করতে হবে আর ভালো কর্ম ছাড়া গুরুকে সন্তুষ্ট করা সম্ভব না তাই গুরুকে খুশি করার সাথে অনেকগুলো বিষয় জড়িত ভালো কর্ম ভালো মানুষ হওয়া সত্যকে লাভ করা তে একটা বিষয়ের সাথে কতগুলো বিষয় জড়িত বিষয় হচ্ছে গুরু সৎ কিনা না সৎগুরু হলে কিন্তু আমার কিছুতেই উত্তম তাকে খুশি করতে গেলে আমাকে উত্তম কর্মই করতে হবে এটা নিয়ে কিন্তু কারো প্রশ্ন জাগবে না কিন্তু আমি যখন মন্দ কর্ম করব তখন মানুষের প্রশ্ন জাগবে আর নিজের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হবে যেহেতু ভালো কর্মের দ্বারা গুরুকে সন্তুষ্ট করতে হয় সেহেতু এটা তো বলাই যায় যে ভালো কর্ম করে একজন ভালো মানুষ হয় আমাদের জীবনের লক্ষ্য মুক্তির কথা বাদ রাখলাম সত্য দর্শনের কথা বাদ রাখলাম সাধারণ মানুষ হিসাবে আমরা কতটুকু বুঝি যে আমাকে একজন ভালো মানুষ হতে হবে ভালো কর্ম করতে হবে তো এই দুটা তো আমি করছি গুরুকে খুশি করতে গিয়ে তাই গুরুকে খুশি করাই সব নয় বরং সত্যকে লাভ করাই জীবনের সব আর এই সত্যকে লাভ করতে গিয়েই জীবনের সব কিছু দিয়ে গুরুকে ভালোবাসতে হয় গুরু ভজন করতে হয় গুরুকে সন্তুষ্ট করতে হয় একটার সাথে আরেকটা গভীরভাবে সম্পর্কিত সংযুক্ত মিলানো একটাকে বাদ দিলে আরেকটা পাওয়া সম্ভব না সত্যকে পেতে হলে যদি আমি গুরু ভজন বাদ দিয়ে দিই তাহলে সত্যকে পাব না আবার গুরু ভজন করলাম কিন্তু সত্যকে লাভ করলাম না ভুল পথে চলে গেলাম তাও কিন্তু হলো না তাই সত্যকে লাভের আশায় গুরু ভজন করা গুরুর জন্য ভালো কর্ম করা গুরুকে খুশি করাই জীবনের সব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে